আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে যে বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে, সেই বাসের টিকিট বিক্রি উপলক্ষে আমরা ঢাকা শহরের বিভিন্ন বাস কাউন্টারে ঘুরে দেখেছি যে সেখানকার যাত্রী যারা রয়েছেন যাত্রীদের ভিড় খুব একটা লক্ষ্য করা যায়নি। কিন্তু ঠিক কী কারণে লক্ষ্য করা যায়নি আমরা যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন নাজমুল ইসলাম। তো আপনি তো আজকে বিভিন্ন বাস কাউন্টার ঘুরেছেন, সেখানে যাত্রীদের সাথে কথা বলেছেন, কিন্তু বাস কাউন্টারে আমরা যতটুকু জেনেছি যে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়নি। এই ভিড় লক্ষ্য, এই যে একটা ভিড় এখন পর্যন্ত মানুষের মধ্যে হয়নি, এর কারণটা কী হতে পারে? এর কারণটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভায় আজকে সিদ্ধান্ত হয়েছে, আজকে থেকেই বাসের এবং ট্রেনের, সরি ট্রেন না, বাস এবং লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু আজকে শুক্রবার এবং নববর্ষের ছুটি ছিল কালকে, আজকেও ছুটি, কালকেও আমাদের সাপ্তাহিক ছুটি আছে। তো সব মিলে যারা যাত্রী বিভিন্ন জায়গায়, আন্তঃজেলা বাস টার্মিনালে যারা, যে সমস্ত ঈদ যাত্রী যারা আছেন, ঈদে যারা বাসায় ফিরবেন, তারা খুব একটা ফিল করতেছে না যে এত তাড়াতাড়ি মানে ইয়েতে যাবে, তারা ঘর বাসার দিকে যাবে এবং ট্রেনের টিকিট কাটতে হবে, এটা নিজে থেকে তারা ফিল করতেছে না, এই জন্যে তারা হয়তো যাচ্ছে না। বিশেষ করে এখনও অনেক সময় আছে, এই সময়টা মনে করে যাচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে 30% টিকিট এবার অনলাইনে পাওয়া যাবে, সেই অনলাইনে টিকিট কাটার আশায় অনেকে হয়তো কাউন্টারেই যাচ্ছে না তারা। এবং অনলাইনে টিকিট কাটার ব্যাপারে অনেক সক্রিয়, এবং বর্তমানে তো আধুনিক সময় দেখা যাচ্ছে যে ঘরে বসে সবাই টিকিট কাটতে পারতেছে, এই জন্য হয়তো আমরা সেই ভিড়টা লক্ষ্য করতে পারতেছি না। হ্যাঁ, ঠিক আছে। আপনি যেটা বলেছেন যে 30% মানুষ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা বলেছে যে 30% টিকিট অনলাইনে বিক্রি করা যাচ্ছে, এবং তাদের দাবি এটা হচ্ছে যে অনলাইনে যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে এজন্য বাস কাউন্টারগুলোতে ভিড় হচ্ছে না, কিন্তু সেখানে তো মাত্র 30% টিকিট পাওয়া যাচ্ছে। তো এটা কি সম্ভব না যে আজকের মধ্যে সেই 30% টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথা, তারপর একটা ভিড় হতে পারে বাস কাউন্টারগুলোতে? হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে অনলাইনে 30% টিকিট হয়তো যারা কাটছে, কিন্তু সাধারণ মানুষের আমরা দেখি যে তারাই শুধু কাউন্টারে ভিড় করে, এবং সেই কাউন্টারে ভিড় অ্যাকচুয়ালি এখন তো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়নি, যারা ঢাকা শহরে চাকরি করতেছে, যারা গার্মেন্টসে চাকরি করতেছে, যারা বিভিন্ন কলকারখানার প্রতিষ্ঠানে চাকরি করতেছে, সে ছুটির না হওয়া পর্যন্ত আমরা সেই ভিড়টা আমরা এখনও পাবো না, যেটা আমরা গাবতলি, কল্যাণপুর, সাইদাবাদে যে ভিড়টা আমরা লক্ষ্য করি ঘরমুখী মানুষের, আমাদের লঞ্চ যাত্রীদের যে ভিড় দেখা যায়, সেই ভিড়টা ঠিক গার্মেন্টস ছুটির আগে পাওয়া যাবে, এর আগে কখনো ভিড় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা আচ্ছা। তো আপনি যেটা বলেছেন যে গাবতলি টার্মিনাল বা সাইদাবাদ টার্মিনালগুলোতে যে ভিড় লক্ষ্য করা যায়, তো আমরা রিসেন্টলি একটা নিউজ দেখেছি যে সিরাজগঞ্জে যে 4 লেনের উন্নয়ন কাজ চলছে, তো আমরা প্রতি বছরই দেখে থাকি যে ঈদ যখন আসে তখন ওই রাস্তাটায় অনেক দীর্ঘ যানজট থাকে। তো এবার অনেক যাত্রীরা আশঙ্কা করছেন যে উন্নয়ন কাজের কারণে সেই যানজটটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে, আপনি কি মনে করছেন? আসলে আজকে 4 বছর আগে কিন্তু আমাদের উত্তরবঙ্গে গামী যে রোডটা আছে, আমাদের সিরাজগঞ্জ টাঙ্গাইল যে মহাসড়কটা আছে, সেই রাস্তা উন্নয়ন কাজ চলতেছিল 4 বছর হলো। তো সেই জায়গাতে এখন পর্যন্ত আমাদের এলাঙ্গা পর্যন্ত 4 লেনের রাস্তা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এই পর্যন্ত যানজট না থাকলেই বলি চলে, এই পর্যন্ত যানজট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় গিয়ে দেখা যায় যে একটা দীর্ঘ লাইন পড়ে যায়, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে প্রচুর বাস যাওয়া আসা করে, যাতায়াত করে, কিন্তু আমাদের ওই টোল প্লাজায় গিয়েই শুধু ভিড়টা হয়, এবং সিরাজগঞ্জ থেকে শুরু করে আমাদের রাজশাহীগামী, বগুড়াগামী যে রোডটা আছে, সিরাজগঞ্জ রোড অঞ্চল পর্যন্ত একটু জ্যাম থাকে, এরপরে কোনো জ্যাম দেখা যায় না আর কি। তো এখানে একটু ভোগান্তি থাকে, এটা আসলে আমাদের যমুনা সেতুর কারণেই বলা হচ্ছে, যেহেতু টোল প্লাজায় টোল কাটতেই হবে, সেই জায়গায় একটু ভিড় হবে, এটা স্বাভাবিক বিষয়। আর 4 লেনের কাজ চলতেছে, পাশাপাশি গাড়ি যাওয়ার যে রুটগুলো আছে সেই রুটগুলো কিন্তু অন্ততপক্ষে স্বাভাবিক আছে, যাওয়া যাচ্ছে গাড়িগুলো, এই শুধু এই টোল কাটার কারণে, টোল প্লাজার কারণে হচ্ছে গাড়ি ধীর গতিতে যাচ্ছে, এছাড়া আপাতত আমি কোনো মানে এক্সট্রা জ্যাম হবে সে জ্যামের সম্ভাবনা দেখছি না আমি।
যে জ্যামটা হবে শুধু টোল প্লাজার কারণে, এছাড়া কোনো ভোগান্তি নেই, রাস্তার কোনো ভোগান্তি নেই, যে রাস্তার যে কাজ হচ্ছে সে কাজের কোনো ভোগান্তি নেই আপাতত। আচ্ছা, আপনি যে কথাটি বলেছিলেন যে টোল প্লাজার কারণে একটা দীর্ঘ ভোগান্তির মধ্যে মানুষ পড়ে, আমরা যখন গত বছর দেখেছিলাম যে দীর্ঘ সময় লকডাউন থাকার পর হঠাৎ করে রমজানের ঈদের আগে আগে কিন্তু লকডাউনটা সীমিত আকারে উঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ যাত্রী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা গ্রামে ফিরতে পারে, তখনও আমরা দেখেছি একটা দীর্ঘ যানজট কিন্তু এখানে ছিল, কোনো কোনো মানুষ 18 ঘন্টা 20 ঘন্টা জ্যামের মধ্যে বসা ছিল। তো এই যে টোল প্লাজায় একটা দীর্ঘ ভোগান্তি মানুষের, সেই ভোগান্তি থেকে বাঁচার জন্য মানুষ ট্রেনের টিকিট কেনার অপেক্ষায় আছে কিনা, এবং ট্রেনের টিকিট কেনার জন্য এই আজকের যে বাস কাউন্টারগুলোতে মানুষের ভিড় কম লক্ষ্য করা গেছে, বা বাসে যাওয়ার যে প্রতি একটা অনাগ্রহ, সেই অনাগ্রহটা আছে কিনা? ঠিক বলছেন আপনি, এখন এই যে বাসের যে একটা বাস রুটের যে একটা দীর্ঘ যানজটের যে ভয় মানুষের ভিতরে লুকিয়ে আছে, সেই জায়গা থেকে কিছু লোকজন তো ট্রেনের দিকে তাকিয়ে আছে। আগামী 23 এপ্রিল থেকে মেবি ট্রেনের টিকিট, অগ্রিম টিকিট কাটা শুরু হবে, এবং সে তখন দেখা যাবে যে আমরাও দেখে দিই স্টেশনগুলো প্রচুর মানুষের ভিড় হয় ট্রেনের টিকিট কাটার জন্যে। বাস এবং ট্রেনের টিকিটের দুইটারই চাহিদা আছে, তো ওই ট্রেনে উঠতে পারলে তো বোঝেনি যে সে জ্যামের যে একটু মানে ভয়ানক পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয় না। সেই জায়গা থেকে মোটামুটি ট্রেনের দিকে আগ্রহটা মানুষের বেশিই থাকে। ট্রেন যখন টিকিট পায় না, ট্রেনের টিকিট না পেয়ে তখন আবার বাসের টিকিট, তখন দেখা যায় যে যানজট অপেক্ষা করে হলে বাসে উঠে ঝুলে ঝুলে দেখা যায় বিভিন্ন লরিতে করে হোক, ট্রাকে করে হোক, যে কোনো উপায়ে কিন্তু তাদেরকে আমরা দেখি যে সেই নারীর টানে ঘরে ফিরে যা, তাদের যে একটা আকর্ষণ যে বাসায় গিয়ে ঈদ করবে, বাবা মায়ের কাছে চলে যাবে, সেই জায়গাটা কিন্তু যত কষ্ট করে হোক তারা কিন্তু পৌঁছার চেষ্টা করে। এখন এটা তো আমাদের বললাম যে রুটের যে অবস্থা, এই কারণে জ্যামটা হয় আমাদের বঙ্গবন্ধু সেতুর কারণে ওই রোডটাতে জ্যাম হয়। আর ট্রেনে তো দেখতেছেন, ট্রেনের যে আমাদের যে ব্যবস্থা, যাত্রীদের প্রচুর চাপ, আমাদের ঢাকা শহরে প্রচুর মানুষের চলাফেরা, এই জন্যই ভিড়টা হয়, এছাড়া কোনো ভিড় হওয়ার কোনো মানে কারণ নেই। আমাদের তো কলকারখানা তো আমাদের ঈদের আগে ছুটি হয়, এখন কী করবো, এখানে সরকার কী করার আছে বা আমাদের কী করার আছে, আমরা কীভাবে যাবো? আমাদের তো গাড়ি তো এই যে এখন গাড়ি ফাঁকা, কী করবেন, গাড়িওয়ালা তো বসে আছে, তো ওই তখন গাড়ির চাপটা বেশি পড়ে, এই জন্যও কিন্তু ভিড় হয়। এটা আমাদের প্রতি নিয়ম হয়ে গেছে, একটা ভিড় হওয়াটা আমাদের নিয়ম হয়ে গেছে, এখন কিছু করার নাই। তাছাড়া একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে গত 2 বছর করোনা মহামারীর কারণে অনেক মানুষ কিন্তু তাদের বাসায় ফিরতে পারেনি, বাধ্য হয়ে অনেকটা ঢাকা শহরে ঈদ করতে হয়েছে। তো এই বছর যে একটা সুযোগ পেয়েছে তারা বাড়িতে যাওয়ার, তো তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারে কি না, এবং এই যে সবাই ঘরমুখী হবে, হতে গিয়ে শেষ মুহূর্তে একটা ভোগান্তির মধ্যে পড়তে পারে কি না মানুষ, আপনার কী মনে হয়? তো ঠিক বলেছেন, দীর্ঘ করোনার যে একটা কষ্ট, যে প্রতীক্ষা ছিল, 2 বছর পর আবার অনেকে ঈদে গিয়ে, ঈদের বাসায় গিয়ে তারা ঈদের উদ্দেশ্যে তারা বাসায় যাবে, বাসায় গিয়ে তারা ঈদের নামাজ পড়বে, সেটা তো আছে। এখন তারা ভালোভাবে বাসায় পৌঁছার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা আসলে প্রশাসন এবং স্থানীয় যারা বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে সর্বোচ্চ যে সেবা দেওয়া দরকার সেভাবে চেষ্টা করছে, যেন কোনো প্রকার রাস্তায় যেন কোনো ভোগান্তি না হয়। বিশেষ করে প্রশাসন 24 ঘন্টায় তারা সতর্ক থাকবে, কোনো প্রকার যেন যানজটের সৃষ্টি না হয় সেদিকে তারা প্রস্তুতি নিয়েছে, এবং রাস্তা কোনো প্রকার চাঁদাবাজি থেকে শুরু করে কোনো প্রকার সন্ত্রাস যেন না হয় সেই ব্যাপারেও প্রশাসন অনেক বেশি সতর্ক আছে। এবং মানুষের যে একটা ধারণ ক্ষমতা, মানুষের যে একটা প্রচুর যে চাপ থাকার কথা, সেই চাপটা তো আমরা প্রতিবারই লক্ষ্য করছি, এবারও হতে পারে, কিন্তু ঈদের যে পূর্ব মুহূর্তে যে ভিড়, সেই ভিড়টাকে তো আসলে প্রশাসন চেষ্টা করলেও এড়াইতে পারতেছে না, কারণ বললাম যে আমাদের কলকারখানার প্রতিষ্ঠান তো সেই ঈদের আগেই ছুটি হয়, সেই চাপের কারণেই ভিড়টা হয়। তো তারা আমাদেরকে ভালোভাবে বাসায় ফিরে যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং দেশবাসীর জন্য তারা সবসময় চাবে যেন কোনো প্রকার এই দুর্ভোগ পোহাতে না হয়। বিশেষ করে লঞ্চ যাত্রীদেরকে দেখেন, প্রতি বছর তারা এই সেই মনে করেন
প্রতি বছরের দুর্ঘটনায় শিকার হচ্ছে এবং করুণ একটা দৃশ্য দেখি সেই সমুদ্রের ভিতরে নদীর ভিতরে তাদেরকে ডুবে মরে যাওয়ার যে একটা ঘটনা সেগুলো কিন্তু আমরা মর্মান্তিকভাবে খুবই কষ্ট পাই আর কি। তো সেই জায়গা থেকেও তারা অনেক চেষ্টা করতেছে যেন লঞ্চ যাত্রীদেরকে অগ্রিম টিকিট দেওয়া হয়েছে এবং তারাও যেন ভালোভাবে পৌঁছতে পারে সে ব্যবস্থাও প্রশাসন নিয়েছে আর কি। আচ্ছা নাজমুল ইসলাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম আমাদের সহকর্মী নাজমুল ইসলামের সাথে এবারে ঈদে বাড়ি ফেরা নিয়ে। তো এখন পর্যন্ত আমরা টিকিটে কেনার নিয়ে মানুষের যে একটা আগ্রহ সেই আগ্রহ খুব একটা লক্ষ্য করিনি, তবে আমরা আশা করছি যে খুব শিগগিরই মানুষদের মধ্যে সেই আগ্রহ জন্ম নেবে এবং তারা ঘরমুখী হওয়ার জন্য টিকিট কিনতে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা বলেছে যে এখন পর্যন্ত মানুষের মধ্যে আগ্রহ না থাকলেও আগামী 30 এপ্রিল এবং 1 মে এই 2 দিন মানুষের মধ্যে প্রচুর চাপ থাকতে পারে ঈদের ঠিক আগ মুহূর্তে। তো শেষ পর্যন্ত মানুষের মধ্যে আগ্রহ জন্মাবে, মানুষ ঘরমুখী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি এবং আপনারা সবসময় ঢাকা রিপোর্ট 24-এর সাথে থাকবেন।